وبطريق من عبد النبي ليس شبه قرار وعادت الواقع الخبر بالشرابين وشرك الجن خير كل من تعلم القران وعلم تواجه الدين قلبك شر القران جي قران شكي قلبك شكا بعد نفيد تكي امرأة شمي لشمي قلت قرآن الكريم إلى واشنطن আমরা
কুকুরা আগিয়ে একটুখানি সৌন্দর্যকে আমার কাম দিয়ে ঢুকতেছে, আমার দিল জুড়িয়ে যাচ্ছে, ভালো লাগছে। এই স্বীকৃতিটা আমরা দিতে পারবো তো ইনশাআল্লাহ। মাহফিলের পর থেকে দেখছি আপনার কোরআন শুনছেন, ঝুঁকিয়ে ঝুঁকিয়ে আমরা কোরআন শুন। এই কোরআনের যে স্পৃহা এমন হতে হবে, দুনিয়ার মধ্যে যত পারেন অন্যায় অত্যাচার নির্যাতন নিপীড়ন থাকবো, এই কোরআনের সালসালার মাধ্যমে সব প্রকার অত্যাচার নির্যাতন নিপীড়ন এই জমিন থেকে দূর করে দিতে হবে। ঠিক কিনা? সেই কোরআন আপনি শুনতেছেন আর আপনি খুশি আছেন। অতএব জনাব দোস্তো বুঝুন, আল্লাহর এই কোরআন তেলাওয়াত আয়েশা করবে, আমরা আল্লাহ এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলতেছেন, কথা প্রতি উত্তরে কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হু আকবার সুবহানাল্লাহ লিল্লাহি তাকবীর কিন্তু পাবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن أيوة الله.
আসুন আমরা
القرآن الكريم تكلم عن الشغل شرط واضح ইতিহাস বলতে চোখে পড়েছে এই মাহফিলে বসা একজন লোক নেই যারা পিএসপি কোরআনের আলো এক কলম দেখে সেই পিএসপি আলো কোরআনের আলো প্রতিষ্ঠাতা আল্লামা হাফেজ মাওলানা আর আবু ইউসুফ কোরআনের প্রচার করতে করতে চল্লিশের কোটায় বসতে পারেননি আমাদেরকে ছেড়ে আমাদের সাথে অস্তাদি ওস্তাদি বলে আমল ছিলেন যে আবুল তার রোহের দোয়ার মাহফিরাত হবে তাদের করে যান ঢুকরা আব্দুল্লাহ আল জাহেদ চলে যাওয়ার সঙ্গী সেই আবু ইউসুফের জন্য দোয়া করুন তেলাওয়াত শুনেছেন আব্দুল্লাহ আল জায়েদ نفس لنفس شيء
Oh,
আমাদের বড় ভাই কারি গোলাম মোস্তফা সাহেব কারি উপাধ্যক্ষ সাহেব কারি
কারিম আয়াফুল আর আবরাহাম সাহেব আমি যদিও তাদের বয়সে কম কিন্তু আমার চলার পথটা তাদের সাথে ছিল আলহামদুলিল্লাহ সত্যিকার অর্থে আমি অনেক মিস করতাম আপনাদেরকে এই বাইতুল মোকাররম ইসলামিক ফাউন্ডেশন খুব মিস করতাম এবং আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহ আমাকে সে আমার প্রিয় প্রাঙ্গণে নিয়ে যান আপনারা জানেন আবু ধাবি দুবাই হচ্ছে বিশ্বের মধ্যে সবচেয়ে জি তো আমার একটা প্রতিষ্ঠান আছে সেটা আমি আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠাতা তো আসছে বাংলাদেশে খেদমত করার জন্য আর এই সঙ্গে আমার প্রিয় ভাইয়েরা আছে তাদের দোয়ার আল্লাহর কাছে শুক্রিয়া করি যে আজকেও আল্লাহ আমাকে সেই সুযোগটা দিয়েছে যে জন্য আল্লাহর কাছে আমি শত শুক্রিয়া করি অনুরোধ করব আমাদের পক্ষ থেকে যে আমরা যখন ছিলাম আমি কারি সমাজের পক্ষ থেকে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃপক্ষ যারা আছেন আমি বলবো এটা একটা প্রিয় অনুষ্ঠান এবং নির্দিষ্ট কিছু দর্শক আছেন এখানে দেখিয়ে বুঝতে পারবেন তারা কোরআন এই জন্য আমি বলব সামনের বছর থেকে যেন এই কেরাত মাহফিলের ব্যাপারে ইসলামিক ফাউন্ডেশন খুব সুন্দরভাবে প্রচার প্রচারণা করেন তাহলে এই অনুষ্ঠানটা আরো প্রিয় হবে আরো সুন্দর হবে আরো বরকতময় হবে কথা ঠিক না ঠিক তো আমি কথা বললাম যদি কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে অনেক অনেক ভালোবাসি এই কারি ভাইদেরকে অনেক অনেক ভালোবাসি আপনারা আমি আবুধাবিতে যখন থাকতাম প্রত্যেকটা কারি সাহেব আমার সাথে হৃদয় সম্পর্ক ছিল আমার যে প্রতিষ্ঠান আমি ওখান থেকে ওনাকে এত ভালোবাসা দিতাম এত ভালোবাসা দিছি এই ভালোবাসার কারণে আমার ওখানে সবচেয়ে বড় কেন ঘটে আমার মাদ্রাসার মধ্যে কোনো কারি সাহেব পাতি জিজ্ঞেস করেন কারি ভালোবাসার জন্য কেন বেড়ে সব দিয়ে আমাদের মধ্যে কোরআনের ভালোবাসা এবং আমাদের একে অন্যকে ভালোবাসা থাকা উচিত কথা ঠিক না কারণ সবকিছু আমার পৃথিবীতে ভালোবাসা পাবো না কাজে এটা হচ্ছে সবচেয়ে উচ্চ আল্লাহ আমাদেরকে সেইভাবে চলার তৌফিক দান করুন আমিন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم Good.
بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى. من المسجد إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا. ما شاء الله. نعم نعم أحسنت. جميل جميل. الحمد لله. إنه بسم الله الرحمن الرحيم. من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله. إنه هو السميع البصير. الله لله تكبير. الله أكبر. ما شاء الله. جميل جميل. هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا. الله وقضينا
যাদের তারা এই মাহফিলকে তেলাওয়াত দিয়ে মুখরিত করত, তেলাওয়াত শুনে আমাদেরকে আমাদের হৃদয়কে শীতল করত। অনেকে আছে আমাদের মাঝখানে উপস্থিত নেই, তারা বিদেশে বিভিন্ন দায়িত্বে আছেন, এর মধ্যে দুইজনের নাম না নিলেই নয়, কাজী আজহারুল ইসলাম সব সহ, কাজী ইউসুফ সাহেব সহ, ইউসুফ ভাই, আমাদের অনেক সিনিয়ররা আছে, তাদেরকে কবুল করুন, তাদেরকে আরো বেশি বেশি করে তাদের করা দরকার। যারা আজকে মাহফিলে আছেন তাদেরকে আল্লাহ তাআলা বিশেষ করে আমাদের উস্তাদ বিন্দু যারা আছেন আমাদের এই স্টেজে, তারা আমাদের মাথার ছাপ হিসেবে ছায়া হিসেবে যেন আল্লাহ সুবহানাহু তাদেরকে কবুল করেন, দীর্ঘদিন এবং ত্যাগ সুস্থ হ্যাঁ দুই লাভ করুন, তাদের এই ছায়া তাদের এই স্নেহ ভালোবাসা যেন আমরা দীর্ঘদিন লাভ করতে পারি, আল্লাহ কবুল করুন। أعوذ بالله من الشيطان الرجيم. بالله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا. الله يا أستاذ بشرح أحسنت جميل وعمل صالحا وقال إنني من المسلمين. ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من ولا تستوي الحسنة ولا السيئة ولا تستوي الحسنة ولا السيئة تدفع بالتي هي أحسن. Yeah.
وما কাজীদের একটু সময় না দিলে ভালো করে খেলোয়াড়দের যে ইচ্ছাটা এটা
যদি কোনো মতে আমি না পারিব তার বেশি সংখ্যক কারিকে আমি এখানে যাতে আনতে পারি প্রয়োজন আমি আসর পরে শুনব কিন্তু প্রাণ পাগল মানুষগুলোকে আমি একটু প্রশান্তি দেওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ যাই হোক খাবার এখনো তো নাই তা না টুকটাক এখনো আছে আমার ভাই আমির সরকার উনিও ভালো মানুষ দীর্ঘদিন খেদমত করেছেন আমি 15 বছর আগে এই বিভাগে ছিলাম তিনি দাওয়াত বিভাগে আমি 15 বছর পরে এসেছি এখন সমন্বয় বিভাগে আবার 15 দিনের মাথায় আমাকে এখানে তিনি দাওয়াত বিভাগে নিয়ে এসেছে তো ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে কথা হবে ইনশাল্লাহ আগামীতে আয়োজনটি যাতে আমরা আর একটু ব্যাপার প্রচার করতে চেষ্টা করবো যাতে আরো বেশি সংখ্যক মানুষ জানে এবং এই অনুষ্ঠানটা করে যায় করতে হবে এবং কেন ওখানে একটু সুবি হয়ে গেছে এইটা এখন ফেসবুকে দেখাচ্ছে আমাদের যে আমাদের কথা বলি ইসলামিক ফাউন্ডেশনে আমরা গত 40 বছর এই দেশে যুদ্ধ আপনাদের মাঝে প্রথম তিনি তেলাওয়াত করেছেন শায়খ আহমদ আলী ইউসুফ তিনি যেখানে তেলাওয়াত করতে যান বাংলাদেশে তার কমপক্ষে হাতিয়ে হইল 20,000 টাকা ইসলাম ফাউন্ডেশন আজকে কত দেয় দেখা যাবে তুমি তানি ফিরোজ আমাদের অত্যন্ত স্নেহের সাথে আন্তর্জাতিক জাতি সম্পর্ক কারণ এখন কোথাও তেলাওয়াত করতে যাবে হাতিয়ে দেবে কমপক্ষে 10,000 টাকা আরেকজনের নাম আমার ওকে আমাদের ভালো আমার ছেলে তার এই নজর বিগ্রস্ত হয় 10-এর নিচে পার্লামেন্টের তেলাওয়াত করার জন্য সে এলাও হয়েছিল আমাকে বলেছে আব্বা আপনার নতুন যেখানে দাওয়াত দেয় সেখানে বন্ধ রয়ে ওদেরকে জিজ্ঞাসা করেন পার্কে 10,000 টাকা দিবে কি পার্লামেন্টের তেলাওয়াতের জন্য আমি কোনো মুস্তফাকে গত 12 বছর যাব দেয় মাত্র 500 টাকা যার কারণে আজ থেকে 8 মাস আমি কোনো মুস্তফা রিজাইন দিয়েছি আমি অনুরোধ করবো ইসলামিক ফাউন্ডেশন এবং ইসলাম আজিজুল হক আলী মোহাম্মদ
ভাই কারি সাহেব তেলাওয়াত করলে আপনারা তাকবীর দেন না কেন? সবাই পিছনে তাকবীর দিবেন স্টেজে নিচে সবাই জুড়ে বলুন তো আল্লাহু আকবার আল্লাহু আকবার জিমায় জোর করে আল্লাহু আকবার বাংলাদেশের সুনাম অর্জন করলেন ডাইরেক্টর মহোদয়কে
সম্মাননা পুরস্কার দেওয়ার জন্য আবেদন দিয়ে আসছি। আশা করি আপনারা প্রশ্ন করলে এই দেশে লক্ষ লক্ষ আন্তর্জাতিক নারী এবং আবেশ তৈরি হবে। সম্মানিত আপনারা চান
3 মিনিটের জন্য জনাব কারি ফেনিয়ান সময় 3 মিনিট
আমরা অনেক কানিশা বাসা আলহামদুলিল্লাহ আপনারা ধৈর্য ধারণ করবেন সবাই এখন আর লম্বা করবে না মোস্তাক সাহেব ইনশাআল্লাহ মঙ্গল শুনুন অনেক কারি আছে অনেক অনেক সবার শুরু শুনবেন ইনশাআল্লাহ সবার তোলা শুনবেন السلام عليكم ورحمة الله وبركاته ইসলামিক ফাউন্ডেশনের প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় স্থান অধিকারী নয় এমনরা
তিন মিনিট করে তেলাওয়াত করবেন বিনীতভাবে অনুরোধ করছি। প্রোগ্রামটা এমনটার জন্য না, আমাদের এখনো আন্তর্জাতিক একাধিকবার পুরস্কার প্রাপ্ত গায়কের হয়ে গেছে, তাদের তেলাওয়াতের সময়ের জন্য এই মাহফিলটি শূন্য না থাকে এই জন্য সকলে শর্ত করার জন্য চেষ্টা করেন। তেলাওয়াতে আসছেন আর এই আপনার মসজিদ পঞ্চগড়ি قالوا إنا لله
Just
I
شاء الله قراءة القرآن يصلون السلام عليكم ورحمة الله.
Allah'a emanet olun.
أعوذ بالله من الشيطان الرجيم
Thank you.
سبحان الله
এই কোরআনের মাহাত্ম্য, কোরআনের যে প্রচার, ইনশাআল্লাহ আমরা করব সবাই, আমরা সবাই এখানে আসে কোরআনে আসে আল্লাহর কালাম এটা তাম বিশ্বের মধ্যে উঁচা হয়ে যায়, তাই না? ইনশাআল্লাহ সবাই কাজ করবো তো ইনশাআল্লাহ। আমি আপনাদের শুক্রিয়া আদায় করি আপনার সমস্ত এসেছেন আপনারা এবং গাড়ির সাহায্য কৃতজ্ঞতা জানাই, সঙ্গীর সাথে যারা আসছেন অনেক কৃতজ্ঞতা ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে। আমিও মনে করি আমারও যাওয়ার সময় হয়ে আসছে, আমার চাকরি আর এক বছর আছে, 25 সালে আমার চাকরি শেষ হয়ে যাবে, দীর্ঘদিন খেদমত করলাম বাইরের মধ্যে। আমি আমারও চেষ্টা সর্বোত্তম পর্যায়ে চেষ্টা করেছি খেদমত করার, বাকি আল্লাহর ইচ্ছা আপনারা আমাকে ক্ষমা করে দিবেন, ভুলগুলি মাফ করে দিবেন। আমি ইতিমধ্যেই বদলি হয়েছি, চলে যাবো ইনশাআল্লাহ অন্য স্টেশনে, যে কয়দিন চাকরি আছে যেন বাকি কাজটা আলাদা আমাদেরকে সুন্দর মতো সুস্থ শরীরে আমার প্রার্থনা ফিল করি। আজকের এই দোয়া মাহফিলে বসে সকলের কাছে আমি দোয়া চাই পরবর্তী কার্যক্রম যেন সুন্দর হয়, ভালো হয়, এই কামনা করে আপনাদের সবের দোয়া আছে, গাড়ির সাহেবের কাছে আমি দোয়া আছে, আমার পিতা মাতা সবার জন্য দোয়া আছে। আজকের এই মাহফিল ইনশাআল্লাহ দোয়া করবেন দেশের প্রখ্যাত কালী আমাদের সকলের শ্রদ্ধাভাজন কালী মাওলানা গোলাম মুস্তফা সাহেব, ইনশাআল্লাহ দোয়া করে শেষ করে দিব। ধন্যবাদ সবাই।